মুসলিম বিশ্বের স্বার্থ সুরক্ষায় কাজ করা ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি পরিচালিত দেশের অন্যতম বিদেশি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইইউটি নামের এই প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানটিতে মূলত প্রকৌশল প্রকৌশলবিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেন মুসলিম প্রধান দেশগুলোর শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির পঁয়ত্রিশতম সমাবর্তন উপলক্ষে গাজীপুরে আইইউটি ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও বাংলাদেশ সফররত ওআইসির সেক্রেটারি জেনারেল ব্রাহিম তাহা এবছর চোদ্দটি দেশের পাঁচশো জন শিক্ষার্থী গ্র্যাজুয়েট হিসেবে সমাবর্তনে অংশ নেন যার মধ্যে রেকর্ড নম্বর প্রাপ্ত নৈপুণ্যের স্বাক্ষর রাখা বিভিন্ন অনুষদের গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন শিক্ষা গবেষণায় গুরুত্ব দিতে পারলে মুসলিম সম্প্রদায়ের হারানো ঐতিহ্য আবারও ফিরবে আজকে মুসলিমদের দখলে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে এই সম্পদকে জ্ঞান আধুনিক প্রযুক্তি উন্নয়নের কাজে লাগিয়ে আমাদের হারানো ঐতিহ্য আবার আমরা ফিরিয়ে আনতে পারি তিনি জানান ন্যানো টেকনোলজি নীতিমালা শিগগিরই উঠবে সংসদে বললেন স্থিতিশীলতাই দেশের উন্নয়নের মূল চাবি কাঠি ন্যানো টেকনোলজি ইনস্টিটিউশন গড়ে তোলার আইন ক্যাবিনেটে ইতিমধ্যে আমরা অনুমোদন দিয়েছি আগামী পার্লামেন্টে সেটাও পাস হবে একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে বিরাজমান এর মাঝে অনেক ঝড়ঝাপটা এসেছে এতে কোনো সন্দেহ নেই অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে তারপর আমি বলবো যে দেশটা যখন একটা স্থিতিশীল থাকে দেশের সাথে যখন একটা অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা থাকে তখনই দেশটা উন্নতি করতে পারে এর আগে সমাবর্তন মঞ্চ থেকেই আইইউটি ক্যাম্পাসে নবনির্মিত ছাত্রী হল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ গাজীপুর